আমার ছেলে ঢাকা বিএসসি করছে আর কোরিয়া সার্ভিস চাকরি করে, সে তো একটা ভোট দেওয়ার জন্য আসে, ভোট দিয়ে আবার ঢাকায় চলে যাবে, খালি মাশরাফির ভোট দেওয়ার জন্য। যুবক সবাই মাশরাফির দিক, কারণ ক্রিকেট হলো এই জন্য বিএমপি আমলিকে এই জায়গা নাই, সবাই মাশরাফির দিক। চাচা একটু আগে বলছিলেন যে মাশরাফি এবং মুক্তি নড়াইল থেকে এরাই কি নির্বাচিত হবে, আপনার কি মনে হয়? আপনি একটা চায়ের দোকান চালান, চায়ের দোকানদার, আমি মনে করি যে নড়াইলে দুই সিটি থাকবে, হ্যাঁ, মাশরাফি এবং মুক্তি। কেন মনে হচ্ছে? মনে হচ্ছে এই দুই সিটি আমলিকের সিট, আরও মাশরাফির জন্যে আলো, সে যুবক সবাই মাশরাফির দিক, কারণ ক্রিকেট হলো এই জন্য বিএমপি আমলিকে এই জায়গা নাই, সবাই মাশরাফির দিক। আচ্ছা, আপনার ছেলে, আমার ছেলে ঢাকা বিএসসি করছে আর কোরিয়া সার্ভিস চাকরি করে, সে তো একটা ভোট দেওয়ার জন্য আসে, ভোট দিয়ে আবার ঢাকায় চলে যাবে, খালি মাশরাফির ভোট দেওয়ার জন্য। কেন মানে এই শুধুমাত্র এই দুইটা দিন বা একটা দিন এত কষ্ট করে আসবে? ওই মাশরাফির দেওয়ার জন্যই ভোট দিতে আসবে। আর ছেলের সাথে কথা হয়েছে? হয়েছে। কি বলে? সেই দিনই যে বলছে আব্বা আমি ভোট দিতে আসবানি, আসে ভোট দিয়ে আবার চলে যাবানি, আবার 20 তারিখে আসবে, এই জন্য ভোট দিয়ে চলে যাবে। আচ্ছা, মানে আপনার ছেলে ভোট দিবে শুধুমাত্র মাশরাফিকে? মাশরাফির জন্য ভোট দিতে, এবং এর জন্য সে আসতেছে নড়াইল, মাশরাফির জন্য নড়াইল আসতেছে ঢাকা। এলাকার লোকজন বা আরো মানুষের তো এখানে আড্ডা হয়? আড্ডা হয়। তারা কি বলে? মাশরাফির ভোট দেবে মানে আমলি বিএমপি শেষে, যারা বিএমপি লোক এরাও মাশরাফির ভোট দেবে খেলোয়াড় হিসেবে, আরে নড়াইলের সিট তো আমলি। আচ্ছা, মানে আপনি বলছেন নড়াইলে আওয়ামী লীগেরই সিট, তবে এবার বিএনপি জামাত যারাই আছে না কেন তারা মাশরাফিকে ভোট দিবে? মাশরাফি ব্যক্তি মাশরাফির জন্য, অন্য অন্য দলের লোক ধরেন ক্রিকেটার বাদ দিলাম, মানুষ হিসেবে, মানুষ হিসেবে তো সে ভালো এবং এমন কোনো ই নাই না। আচ্ছা, এবং উন্নয়ন বা অন্য অন্য কিছু? উন্নয়নের দিকটা সবচেয়ে বড় কথা, আমি তারা দেখেছি, আমার তো বয়স ধরেন 65, খসুজ্জামানও বানাইছি, তার সাথে এই জায়গায় আলাপ বললো যে উগলাডাঙ্গায় মানুষ মারলো, তাকে একদিন দেখতে আছে, তাকে আমার সময় হয়নি। আর মাশরাফির একটা জিনিস, শাইলকে যে সময় পুড়ে গেল ওই রাত্রির দেখি মাশরাফির লোকজন আইছে, শাইলকে চল শাইলকে, তারপরের দিন আমি শাইলকে গেছি দেখতে, দেখি মাশরাফির লোকজন থ্রি পিস লুঙ্গি চাইল্ড রেল নিয়ে আইছে, এদের এই এলাকার লোক সবাই সন্তুষ্ট। মানে যেখানে কোনো বিপদ হচ্ছে বা কোনো দুর্ঘটনা ঘটছে সেখানে মাশরাফি ছুটে যাচ্ছে, আইছে তার লোকজন আইছে, সে না আসলো, সে টাকা আইছে না, লোকজন পাঠায় সে পরে গেছিল, সে পরেও কিন্তু গেছিল, পরে আইছে, শাইলকে যেটা রোডও করে দিয়ে গেছে, ওই যে একজন মারা গেল যাতে মিটিং হচ্ছে রিজাল্ট, তারে দেখতে গেছে এবং রোড পাশ করে সে রোডেও কাজ হচ্ছে। আচ্ছা, এই যে মানুষের সাথে মেশা, চলাফেরা করা, অহংকার না থাকা, এটাও কি আপনারা ভালোবাসেন? ভালোবাসি, এটাই আমি ভালোবাসি, সে সবার সাথে মেশে, সবার সাথে কথা কয়, তার কোনো গৌরব নাই, এই জিনিস ভালো লাগে আসলে। সাধারণ মানুষ তো কিছু চায় না, শুধু চায় উন্নয়ন আর ভালোবাসা, ভালোবাসা চায়। আমি তো তাকে কিচ্ছু চাঁদি যাইনি, সত্যি কথা করছি, তবু এই জায়গায় অনেকের সাথে আমি করি তর্ক করি এই চার দোকানে, যে মাশরাফির সাথে তুলনা হয় না। হুম, একদম তাই, এবং সে কিন্তু বারবার বলছে যে আমার তো আসলে কোনো কিছু দরকার নাই, আমার অনেক কিছু পাইছি, অনেক কিছু আছে, তার তো আর আমি শুধু এখন আপনাদেরকে পাশে থাকতে চাই, খিদমত করতে চাই, সবাইকে ভালোবাসি। জি, তাহলে আপনার অনেক মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, খুদা হাফেজ। চাচা, আপনি আমার বাবার বয়সী, এই যে মানে সমাবেশ হলো মাননীয় প্রধানমন্ত্রী খুলনাতে, সম্ভবত যশোরে, দুঃখিত, যশোরে হয়েছিল, সেই যশোরে একটা ঘটনা মনে হয় আপনার বলতে চান, একটু বলেন তো কি হয়েছে। আমি মাশরাফি যে একটি গাড়ি পাঠাইছে, বাস পাঠাইছে আমাকে ওয়ার্ডে, আমি এই চায়ের দোকান থুয়ে আমি যশোর চলে গেলাম। আচ্ছা, যশোর যাওয়ার পরে আমার নাস্তা, সকালে নাস্তা দিলো, নাস্তা করলাম, পরে আবার 300 টাকা দিলো, আমি নিজের পয়সা খাইয়ে আমি তার টাকাতে একটা জুতো কিনেছি, ব্রহ্ম সেই জুতো মোজা পাই দিই, এই জায়গায় দোকানে দাঁড়াই আমি প্রত্যেক রকম যাই যে মাশরাফির টাকা জুতো আমার ভাই রয়েছে, আমি যশোর কিনলাম আমার টাকা দিতে, আমি এখন প্রত্যেকটা এই সময়ও দেখাই, আমার নাম আকাশ, আমি দাঁড়িয়াপুর স্কুলের গেটে আমার দোকান, আমি সবাই দেখাই থাকি। বাহ বাহ, চমৎকার, এই এই সুন্দর একটা অনুভূতি বা সুন্দর একটা অভিজ্ঞতা আপনার আছে, আপনার জুতোটা মানে যে ওখানে? হ্যাঁ, জুতোটা ওখানে আছে। আচ্ছা, আমি সন্ধ্যে পাই দিই, সকালে এই জায়গা খুলে রেখে আবার অন্য স্যান্ডেল পাই দিয়ে বাড়ি যাই। বাহ, অনেক ধন্যবাদ।